الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين. فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين. وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين. وأدخلناهم في رحمتنا إنه من الصالحين. وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم. قال حدثنا عبد الله بن محمد المسندي قال حدثنا أبو روح الحرمي بن عمارة قال حدثنا شعبة عن واقد بن محمد قال سمعت أبي يحدث عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله ويقيم الصلاة ويؤتوا الزكاة، فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। আর ইবাদত হচ্ছে তৌহিদের সাথে, আল্লাহর একত্বের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ পালন করা। যদি আল্লাহর একত্ব না থাকে আর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ আংশিক পালন করে, তবে আল্লাহকে এক জেনে এক মেনে তার একত্বের বাস্তবায়ন না করে, অর্থাৎ শিরকি আমলে লিপ্ত থেকে যদি কেউ আদেশ নিষেধ পালন করে, যেমন অনেক মুসলিম আজকাল রয়েছে, তাহলে সেটি ইবাদত নয়, সেটা হচ্ছে শিরক। ইবাদতে যখন আল্লাহর সাথে কাউকে শরিক করা হয় তখন সেটা আর ইবাদত থাকে না, সেটা শিরকে রূপান্তরিত হয়ে যায়, তার নাম শিরক। সেজদা করা ইবাদত। সুতরাং আপনি সালাতে নামাজে যে সেজদা করছেন বা সেজদায় শুকর করছেন, সেজদায় তেলাওয়াত করছেন, ইবাদত। কিন্তু তার সাথে আপনার জীবনে যদি মাজারেও সেজদা করা থাকে, নামাজেও সেজদা করছেন আল্লাহকে আর মাজারে সেজদা করছেন ওলিকে, জি সুফিকে, তো আপনার জীবনটা হচ্ছে শিরকি জীবন, ইবাদতের জীবন না। আপনি রবকে মাবুদ হিসাবে মানতে পারেননি, আপনি একজন মুশরিক, বহুত্ববাদী, একত্ববাদী না। ইবাদত মানে শুধু তাহলে বললে হবে না যে ভালো কাজ করা, মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা। ভালো কাজও করছে, মন্দ আর কথা কাজ থেকে বেঁচে থাকছে, কিন্তু তার সাথে সাথে শিরকি জীবন যাপন করছে, মানে বড় শিরকে লিপ্ত আছে, বড় শিরকে বিশ্বাসী, সারা জীবনটা ওইভাবেই চলে গেল, তো সংশোধন তোবা করে ফিরে আসলো না শিরক থেকে তৌহিদের দিকে, তাহলে এই জীবন হচ্ছে মুশরিকি জীবন,
করছি। আর কেউ ইবাদত করে না, ইবাদত করে না, যেমন নাস্তিকেরা, বেদিন যারা, এটা হচ্ছে এলহাদি জীবন, নাস্তিকতার জীবন। ওরা কিছুই করে না, ওরা শিরকও করে না আর তৌহিদও পালন করে না, ওদের কোনোটাই নেই। তো মুলহেদ একজন নাস্তিক আর একজন মুশরিক, বহুত্ববাদী সমান। জি, কাফের দুটোই, মুশরিক দুটোই, আর পরিণামে আখিরাতে চিরস্থায়ী জাহান্নামী দুজনই। জি, এই জন্য আগে বুঝে নিতে হবে তৌহিদকে। তৌহিদ হচ্ছে আল্লাহর ইবাদত, আর ইবাদত শুরু করতে হবে তৌহিদ থেকে। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীতে আজকে পর্ব নম্বর 7 কিতাবুল ইমানের অধ্যায় নম্বর হচ্ছে 17, হাদিস নম্বর 25। আজকে 11ই রবিউল আউ্য়াল 1441 হিজরি শুরু করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটি হাদিস দিয়ে যার সম্পর্ক এই তৌহিদ প্রতিষ্ঠার সাথে, এবং তৌহিদকে প্রতিষ্ঠার সাথে সাথে তৌহিদের বহিঃপ্রকাশ ঘটানো, যে আপনার মধ্যে আল্লাহর একত্ব আছে, তৌহিদ আছে, এর প্রমাণ কি? আপনার অন্তরে আল্লাহর প্রতি ঈমান আছে তৌহিদের সাথে, এর প্রমাণ দিতে হবে বাস্তব আমল দ্বারা। যদি এর প্রমাণ না হয় তাহলে আপনি এখনও মুমিন মুসলিম হতে পারেন নাই। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস, আমি আদিষ্ট হয়েছি যে মানব জাতির বিরুদ্ধে সংগ্রাম করব। উকাতিল শব্দের অর্থ হচ্ছে সশস্ত্র লড়াই করব। যখন ইসলাম মুসলিম শক্তিশালী থাকবে তখন এটাই করবে। জি, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। জি, মানব জাতির বিরুদ্ধে সংগ্রাম করব, সশস্ত্র লড়াই করব। কতক্ষণ পর্যন্ত? হ্যাঁ, এমন একটা অবস্থায় যদি চলে আসে তাহলে না, আসল উদ্দেশ্য হ্যাঁ সংগ্রাম করা নয়, আসল উদ্দেশ্য লড়াই করা নয়, আসল উদ্দেশ্য হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা করা। অতদিন পর্যন্ত আমি মানুষের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আদিষ্ট হয়েছি, হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, যতদিন পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত তারা সাক্ষ্য প্রদান না করবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, না দরগা আছে, না দুর্গা আছে, না হরে রাম হরে কৃষ্ণ আছে, না খ্রিস্টানদের তৃতীয়বাদ আছে, না মুসলিমদের খাজা বাবা আছে আর খাজা আজমেরি আছে, না শাহজালাল আছে, না শাহপুরান আছে, সমস্তকে অস্বীকার করতে হবে, এ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এতদিন পর্যন্ত আমাকে সংগ্রামের, সশস্ত্র লড়াইয়ের আদেশ করা হয়েছে ওই সব মানব জাতির বিরুদ্ধে যারা এই কথার সাক্ষ্য প্রদান করে না, কারণ আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহর জন্য, এই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে। উমা খালাকতুল জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন, আপনাকে আমাকে খাওয়ার জন্য আর যৌন ক্ষুধা নিবারণের জন্য, ভোগ বিলাস করার জন্য, আর জমিনে ভালো ভালো আপনি বাড়িঘর তৈরি করবেন আর সুখ শান্তি খুব দুনিয়ার এই ক্ষণস্থায়ী জগতে করবেন, যা ইচ্ছা তাই করবেন, এই জন্য পয়দা করেননি রব, পয়দা করেছেন আপনাকে আমাকে ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। মানুষ বাবা মায়ের যদি অবাধ্য হয়ে যায় তো বাড়িতে রাখে না, কেউ রাখবে না, আপনিও রাখবেন, আমিও রাখবো না। কোম্পানির যে মালিক কফিল বস, তার যদি অবাধ্য হয়ে যান, আপনি একজন কর্মচারী, যতই বড় কর্মচারী বড় মানুষ হন না কেন, আপনার দ্বারা অনেক উপকার হচ্ছে কোম্পানি, তবুও রাখবেন, আপনি কোনোদিন মেনে নেবে না। আর জমিন আল্লাহর, আসমান আল্লাহর, হ্যাঁ হাওয়া বাতাস আল্লাহর, আপনি আল্লাহর সৃষ্টি, সব কিছু আল্লাহর, সব কিছুই আল্লাহর, আপনার কাছে যা আছে তাও আল্লাহর, আপনার চারিদিকে যা আছে তাও আল্লাহর, সব কিছু আল্লাহর, আপনি আল্লাহর তৌহিদ মানবেন না, আল্লাহর আদেশ অমান্য করবেন আর আপনি আপনার মতো করে জীবনযাপন করবেন, এটা আল্লাহ চান না। কিন্তু আরহামুর রাহিমে তারপর খেতে দিচ্ছেন, তারপর দুনিয়া জীবনযাপন যেসব উপায় উপকরণ রয়েছে যা দিয়ে আপনি বাঁচতে পারেন, হ্যাঁ শ্বাস প্রশ্বাস নেওয়া ইত্যাদি, হ্যাঁ ঘুমের সময় ঘুম চলে আসছে, আবার কাজকর্ম করতে পারছেন, তারপরেও আল্লাহ যে কত ধৈর্যশীল, আমরা দিতাম না। কোনো বাবা অবাধ্য ছেলেকে বলবে না যে ঠিক আছে তোর সাথে বসে খাবো না, কিন্তু তুই বাড়িতে ঘুমা, তুই বাড়িতে থাক,
তুই আমার জমি জায়গায় ভাগ দে, কেউ বলবে না, অবাধ্য বাধ্য চলে যা। আল্লাহর জমিন থেকে বেরিয়ে যাওয়ার কথা স্থান থাকে তো চলে যাক তারা। বলছেন যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান না করবি, ভালো করে লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব বুঝে, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, সৃষ্টি করেছেন আমাকে আল্লাহ, সুতরাং আমার যাবতীয় ইবাদত হবে আল্লাহর জন্য, ভাগাভাগি করলে হবে না। অন্য কেউ যদি আমার উপর এহসান রাখত সৃষ্টি করাই, তাহলে আমি ভাগাভাগি করতে পারতাম, যে আমার ওপর জিলানি চিস্তিরও কিছু এহসান অবদান আছে আর তারও হক আছে ইবাদতে, না না না, তাদেরকে ইবাদত করার জন্য পয়দা করে, তাদের ইবাদতের জন্য পয়দা করা হয়নি। জিলানি চিস্তিও যদি আল্লাহর ইবাদত না করতো তো তাকেও যদি বেদিন হইতো তো নাস্তিক বলতেন, আর যদি বদ্দিন হইতো তাহলে মুশরিক বলতেন। তো জিন ইনসানের মধ্যে তারাও ইনসান ছিল, তাদেরকেও পয়দা করা হয়েছে কিসের জন্য? লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠার জন্য। ও আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর দ্বিতীয় বাক্য হচ্ছে যার সাক্ষ্য প্রদান করতে হবে মুসলিম জীবনের প্রথমেই, সেটা জন্মসূত্রে কেউ পেয়েছি আর কেউ এক সময় গিয়ে চয়েস করেছি, জন্মসূত্রে পেয়ে গেছি আর সেটাকে আমরা বহাল রেখেছি, অব্যাহত রেখেছি আলহামদুলিল্লাহ, যে ভাই ভারত মুসলিম আর ওইটাকে সাবালক হওয়ার পরে টিকে রেখেছি, ভাগ্যবান। আর যারা জন্মসূত্রে ইসলাম পায়নি, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পায়নি, মোহাম্মদ রসুল্লাহ পায়নি, তাকে এখন চয়েস করে ইসলামে ঢুকতে হবে, কাফের ঘরে জন্ম হয়েছে। যেমন অধিকাংশ সাহাবায়িকের তো জন্ম কার ঘরে হয়েছে? কাফেরদের ঘরে হয়েছে। অল্প কিছু সাহাবায়িকের নাম আছে যাদের বাপ মা মুসলিম ছিল, মুসলিম ঘরে জন্ম হয়েছে, যেমন হাসান হুসেন, বাপও মুসলিম মাও মুসলিম, কিন্তু আলী, হ্যাঁ, আবু বকর, ওমর, উসমান, তাদের জন্ম হয়েছে কাফেরদের পরিবারে। তাহলে তাদেরকে চয়েস করতে হয়েছে ইসলামকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা যারা হাসান হুসেনের মতো এদিক থেকে যে আমরা জন্মসূত্রে ইসলাম পেয়েছি, তাদেরকে সাবালক হওয়ার সাথে সাথে এখন রাস্তা নির্ণয় করতে হবে, যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যেটাকে পেয়েছি জন্মসূত্রে সেটার ওপরে আছি, না এখান থেকে এদিক সেদিক চলে যাচ্ছে, নাস্তিকদের পথ নিচ্ছে না বহুত্ববাদী মুশরিকদের পথ নিচ্ছে। যদি আপনি চয়েস করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাবালক হওয়ার সাথে সাথে তার বহিঃপ্রকাশ ঘটে তো আপনার জীবনে এই কাজগুলির মাধ্যমে, যেগুলি বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর স্বীকৃতি দান করা বিশ্বাসের সাথে সাথে, এবং তার সাথে সাথে সলাৎ কায়েম করা, যাকাত দেওয়া, এই কথাগুলি বলে বাকি ফরজগুলির দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে। আমরা সরাসরি হাদিসটা শুরু করে দিয়েছি, অধ্যায়ে যে কোরআন কারিমের আয়াত রয়েছে সূরা তোবার আয়াত নম্বর 5, আমার মনে হয় এর তর্জমা করা হয়নি, তাই না? তাফসীর করা হয়নি। তাহলে হাদিসটা কমপ্লিট করছি, আগে আয়াতটার তাফসীর করে দিই। মহান আল্লাহ বলছেন ফাইন তাবু, মানুষরা যদি তওবা করে, তওবা করা মানে কি? আস্তাগফিরুল্লাহ পড়া শুধু, মুখে আস্তাগফিরুল্লাহ পড়া না, ফিরে আসা, তওবা মানে প্রত্যাবর্তন করা, তাবা ইয়াতুব, মান তাবা তাবাল্লাহু আলাইহি, হাদিসে রয়েছে মান তাবা তাবাল্লাহু আলাইহি, যে তওবা করবে আল্লাহ তার দিকে তওবা করবে। মানে কি তওবা? এখানে ওই তওবা আমাদের প্রচলিত বাংলা তওবা না, যে ফিরবে আল্লাহ তার দিকে ফিরবে, সহজ ভাষায় যে প্রত্যাবর্তন করবে এর আল্লাহ আল্লাহর দিকে বা সঠিক পথের দিকে, আল্লাহ তার দিকে ফিরে যাবে, আর যে আল্লাহর দিক থেকে অন্যদিকে ফিরে যাবে আল্লাহও তার থেকে অন্যদিকে ফিরে যাবে। ওয়াইন উদ্দু মুদুনা, আল্লাহ অন্য আয়াতে বলছে তোমরা যদি ফিরো আমিও ফিরব, তোমরা ফিরো ইমানের সাথে, তৌহিদের সাথে, নেক আমলের সাথে আমার দিকে, এলাল্লাহ আল্লাহর দিকে ফিরো, উদনা আমি তোমাদের জন্য রহমত নিয়ে, বরকত নিয়ে, নিয়ামত নিয়ে ফিরব তোমাদের দিকে। তো বলছেন আল্লাহ ফাইন তাবু, কুফরির জীবন ছিল, শিরকের জীবন ছিল, অথবা জন্মসূত্রে মুসলিম কিছুই জানতাম না, এখন বড় হতে চলেছি, বয়স 7 বছর ইসলাম শেখা শুরু করেন বাপ মা, আপনি আপনার ছেলে মেয়েদেরকে ইসলাম শেখাতে শুরু করেন, আগে এলম ফরজ আর তারপরে আমল ফরজ, এ হচ্ছে ফিরে আসা। যারা জন্মসূত্রে মুসলিম তারা ফিরে আসেন ইসলামের দিকে, এই হচ্ছে ফিরে আসা। যারা পাপে জড়িয়ে আছে, শিরকে বা অন্যান্য পাপে অপরাধে জড়িয়ে আছে, তওবা করে ফিরে আসা, ভুল পথে ছিল সঠিক পথে চলে আসা, চোর ডাকাত ছিল ভালো মানুষ হয়ে যাবে, বেনামাজি ছিল নামাজি হয়ে যাবে, মুশরিক বহুত্ববাদী ছিল মুয়াহ্হিদ হয়ে যাবে,
মুলহেদ নাস্তিক ছিল, সে আল্লাহ রাব্বুল আলামিনের এবাদত গোলামি ওবুদিয়াতকে স্বীকার করে মেনে নেবে। ফাইন তাবু, তারা যদি তওবা করে মানে প্রত্যাবর্তন করে ইলাল্লাহি আল্লাহর দিকে, এটা হচ্ছে উদ্দেশ্য। ও আকামুস সালাত, আল্লাহর দিকে ফিরেছে, তাবু মানে শিরক, শিরক থেকে তওবা করেছে মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে, সাক্ষ্য প্রদান করেছে, ভিতরে তার ঈমান এসেছে, আর মুখে যে আশাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললো ও আশাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বললো, এর প্রমাণটা কি যে সত্য কথা? এটা সে অন্তর থেকে বলছে না, শুধু মুখে মুনাফিকি করে বলছে, কেমন করে বুঝবো? ভিতরে বিশ্বাস থাকলে আমাদের জানার কোনো উপায় নেই। সুতরাং এটাকে প্রকাশ করতে হবে কিসের মাধ্যমে? কালেমায়ে শাহাদাতের মাধ্যমে, প্রথম শাহাদাতের মাধ্যমে। যখন আমাদের কাছে একজন লোক বলছে যে আমি অন্তর থেকে আল্লাহ পরকাল এবং কোরআন এবং হাদিসে যা আছে তা বিশ্বাস করি, এই বিশ্বাস নিয়ে এসেছি, তখন তাদেরকে বলো তুমি বিশ্বাস করেছো, সুতরাং সেটা স্বীকৃতি দান করো, শাহাদাত দান করো, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। বললো, বলার পরেও বলাতে মানুষের কপটতা থাকে, অনেক মানুষের মোনাফিকি স্বভাব আছে, অন্তর অবস্থা জানি না, আর মুখে এক ভালো কথা বলে কিন্তু কাজ প্রমাণ করে না যে সে ভালো, সে মোনাফিক, সে আমলের মোনাফিক অথবা আকিদার মোনাফিক। সুতরাং মোনাফিকি মুক্ত হইতে হলে আর কুফরি মুক্ত হইতে হলে আর আপনার অন্তরে যে সততা আছে ঈমান তাওহীদের ক্ষেত্রে, এর প্রমাণ হচ্ছে ওয়াকামুস সালাতা, তারা সালাত কায়েম করবে, পাঁচ ওয়াক্ত সালাত পড়ে দেন, কামা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন আল্লাহ রাব্বুল নির্দেশ দান করেছেন, ফজর ফজরের সময়, জোহর জোহরের সময়, আসর আসরের সময়, মাগরিব মাগরিবের সময়, ঈশা ঈশার সময়, আপনার খেয়াল খুশি বললে হবে না, তার একটা শুরু আছে, শেষ আছে, সময়ের আউয়াল ওয়াক্ত শেষ ওয়াক্ত আছে, এর মধ্যেখানেই নামাজ পড়তে হবে, আর পাঁচ ওয়াক্ত পড়তে হবে, আপনার খেয়াল খুশি চার তিন পড়লে হবে না, তাই তো নামাজ পড়ি না, না এই নামাজ আপনার আল্লাহ চান না, খামসু সালাওয়াত পাচ্ছে, সতেরো রাকাত ফরজ, সতেরো রাকাত পড়তে হবে ফরজ। আমি অনেক নফল পড়ি, তাহাজ্জুদ পড়ি, মাঝে মাঝে ফজর ছুটে যায়, আল্লাহ এভাবে চান না, এটা ইবাদত নাই, এটা সালাত কায়েম করা নয়, সালাত কায়েম করতে হবে। সালাত কায়েম করার একটা গুরুত্বপূর্ণ দিক আছে, অনেকে কিন্তু নামাজে, কিন্তু নামাজে মন লাগে না, তাড়াতাড়ি করে নামাজ পড়ে বের হইতে পারলে কাজ হয়ে গেল, কেন? অথচ সালাতটা যদি কায়েম করতেন যেভাবে আল্লাহ কায়েম করতে বলেছেন, তাহলে নামাজ থেকে বের হইতে ইচ্ছা হইত না, নামাজে সবসময় থাকতে ইচ্ছা হইতো, ওতেই শান্তি পেতেন। নামাজ পড়ছি তারপরে আমার অশান্তির শেষ নেই, শান্তি পাচ্ছেন না, কেন? কারণ নামাজ পড়ছেন আমাদের দেশীয় ভাষায়, কিন্তু নামাজ সালাত কায়েম করছেন না। সালাত কায়েম করলে যেই দোয়া, যেই তসবি, যেই আজকার, জিকির আজকার, যা কিছু পড়ছেন সেটার অর্থ বুঝতে হবে। শুধু অর্থ বোঝা যথেষ্ট না, অর্থ বোঝার পরে সেসব কথাগুলি যা আপনি বলছেন আল্লাহর সামনে দাঁড়িয়ে অথবা বসে অথবা সেজদাতে বা ঝুঁকে রুকুতে, সেগুলি উপলব্ধি করতে হবে। অর্থ বোঝা আলাদা, অনেক সময় অর্থ বুঝি, হ্যাঁ বুঝছি যে কি তেলাওয়াত, কিন্তু উপলব্ধি করি না। যতক্ষণ পর্যন্ত মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি না করবে, যেটাকে আরবিতে এহসাস বলা হয় বা শৌর বলা হয়, ওয়ালা কিল্লা তা শরুন শৌর, অনুভূতি, আপনার অনুভূতিতে আসতে হবে, আপনার অনুভূতিতে আসতে হবে যে আপনি বলছেন ইয়াকা নাবুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, অর্থ বুঝছেন যে আমি আল্লাহকে বলছি কিন্তু যে আমি তোমারই ইবাদত করি, আর কারো করি না, দর্গা দুর্গা কারো ইবাদত করি না, আমি অর্থ বোঝার সাথে সাথে এই অনুভূতির সাথে যে আমি তোমার ইবাদত করি, ওয়াইয়াকা নাস্তাইন, রাত দিন তেলাওয়াত করছেন ওয়াইয়াকা নাস্তাইন, কিন্তু আপনি যে আল্লাহর কাছে সাহায্য চাইলেন এটা অর্থ বুঝলেন এবং হাড়ে হাড়ে আপনি টের পাচ্ছেন, উপলব্ধি করছেন, আপনার অনুভূতি হচ্ছে যে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। এইভাবে যখন নামাজ পড়বেন, তখন যখনই সুরা ফাতিহা পড়ছেন আপনি তো আল্লাহর কাছে সাহায্য চাইছেন, আপনি ওখান থেকে বেরিয়ে পালাবার কেন চেষ্টা করবেন, তাড়াতাড়ি কেন করবেন? আপনি সিজদায় যখন দোয়া করবেন, যখন দোয়া করবেন আপনি, তখন আপনি আপনার তো অনুভূতি যে আমি তো আমার লাভে আছি, আমি তো চাইছি আল্লাহর কাছে, আপনি প্রতিটি কথা এবং প্রতিটি অবস্থার অনুভূতি লাভ করছেন, আপনার কাছে অনুভূত সেটি, আত্তাহিয়াতুল্লাহ সালাওয়াত সবাই পড়ছেন, কিন্তু কয়টি লোক এই অনুভূতির সাথে পড়ে আসসালামু আলাইকা ইয়ুহান্নাবিয়,
খুব বেশি তো অর্থ বুঝি নবীর উপর সালাম হয়ে গেল, কিন্তু আপনি যে তারপরে বলছেন আসসালামু আলাইনা, আমাদের উপর শান্তি বর্ষিত, আমাদের উপর সার্বিক শান্তি বর্ষিত হোক। কয়টা লোক নামাজ পড়েন যে আমি আমার জন্য শান্তি চাইলাম, আর আলাইনা বহু বচন আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন মুসলিম ভাই বোন সবার জন্য শান্তি চাইলাম, মসজিদের সকল মুসল্লির জন্য শুধু নাই সারা বিশ্বে সমস্ত মোমিনগণ, আলাইনা আমাদের ওপর কাফেরদের ওপর না, সার্বিক শান্তি আমাদের নাজিল হোক। এই যে অনুভূতির সাথে আত্মাহাত পড়া, অনুভূতির সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই অনুভূতি নিয়ে অর্থ বুঝা, অর্থই বুঝেন না তো অনুভূতি কোত্থেকে আসবে? প্রথম কদম তো হচ্ছে অর্থ বুঝা, আর তারপরে দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে যে অনুভূতির সাথে পড়া যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রহমত চাইলাম আল্লাহর কাছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ বারেক আলা মুহাম্মদ, আর আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সালাত আর বরকত যদি চাই তো দশ গুণ আমার উপর রহমত আর বরকত নাজিল হবে, এই অনুভূতি, এটা হচ্ছে অনুভূতি আসলে। এইরকম অনুভূতি নিয়ে যখন আপনি আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ পড়বেন, আল্লাহ বারেক আল্লাহ মোহাম্মদ পড়বেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালেহিন, ইবাদিল্লাহ সারা বিশ্বের, এমনকি সহিহ বুখারী হাদিস রয়েছে যখন আলা ইবাদিল্লাহি সালেহিন বলে নেক বান্দা, সমস্ত ফেরেশতা দোয়া পেল, সমস্ত মমিন জিনারা দোয়া পেল, সমস্ত মুসলিম ভাই বোনরা দোয়া পেল, মানুষ যত মুসলিম সবাই দোয়া পেয়ে গেল, সবার কাছে এই দোয়া পৌঁছে গেল। এগুলো হচ্ছে ইসালে সওয়াব শরীয়তি, এগুলি হচ্ছে নেকি পৌঁছানো, যে নামাজের মধ্যে আপনি সব রেশানি করছেন, বেদাতি সব রেশানি নিয়ে পড়ে আছেন, আপনি বেদাতি কুলখানি আর ফাতেহা খানি নিয়ে পড়ে আছেন, আর সুন্নতি ফাতেহা খানি আর সুন্নতি যে দরুদ সালাম, স্যার খোঁজ খোঁজ খবর নেই আপনার কাছে, কারণ অনুভূতি নেই, ওলা কিল্লা তা শুরু বুঝেন না আসলে অবুজ। আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার অর্থে সালাত কায়েমের তৌফিক দান করে। এইভাবে যখন সালাত কায়েম করব তো যদি প্রয়োজন না জরুরি না থাকে তো মসজিদের বাইরে যাওয়ারই চেষ্টা করবো না, তাড়াতাড়ি আমি সেজদা থেকে উঠতেই চাইবো না, তাড়াতাড়ি আমি সালাম ফিরবো না, সুবহানাল্লাহ। কিন্তু এক মিনিট বরদাস্ত হয় না, ছটপটি শুরু হয়ে যাচ্ছে মুসল্লিদের যদি হ্যাঁ ইমাম মুয়াজ্জিন দেরি করে তো, কারণ কি? কারণ এটি ওয়াকামুসসালাত, সালাত কায়েম করার মাধ্যমে প্রমাণ করে দিতে হবে যে আপনার অন্তরে বিশ্বাস আছে, এবং মুখে যেটা আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন সেটাতে আপনি সত্যবাদী, মুনাফিক না, আপনি মুমিন মুখলিস। নেফাকের বিপরীত হচ্ছে ইখলাস, মুখলিস। ওয়া আতাউয যাকাত, এবং যাকাত প্রদান করবে, দুটো ফরজ ইবাদত এখানে উল্লেখ করেছেন, সিয়াম উল্লেখ করা হয়নি, হজ উল্লেখ করে, যদি এগুলি হচ্ছে আরকান ইসলাম, কারণ সবসময় সবগুলি কোরআনে কারিমে উল্লেখ করা সম্ভব না। এক দুই নম্বর কথা হতে পারে এই আয়াত যখন নাজিল হয় তখন সিয়াম ফরজ হয়েছে কিনা সেটা দেখার বিষয়, যদিও সূরা তওবা শেষ দিকে নাজিল হয়েছে, কিন্তু সব আয়াতে সবগুলি বর্ণনা করবেন এটাও জরুরি না আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর হজ তো একেবারে শেষ জীবনে ফরজ হয়েছে, হ্যাঁ নবম হিজরির শেষ দিকে বা দশম হিজরির শুরুতে। তাহলে সালাত আর যাকাত দুটো কেন উল্লেখ করলেন? এই জন্য করলেন যে মানুষ দুই দুই স্বভাবের আছে, কিছু লোকের জন্য সালাত আদায় করা সহজ কিন্তু যাকাত দেওয়া খুব মুশকিল, কৃপণ টাইপের, ওকে নামাজ পড়িয়ে নেন কিন্তু একটা টাকা বের করতে পারবেন না পকেট থেকে। আর কিছু লোক এর বিপরীত আছে, ওর কাছে আপনি হাজার হাজার রিয়াল চেন দিয়ে দিবে, হ্যাঁ টাকা পয়সা দিয়ে দিবে, কিন্তু বলেন তো নামাজ পড়তে বাই, খুব কষ্ট লাগে। ওয়াইন্নাহালা কাবীরাতুন ইল্লা আলাল খাশি, নামাজ পড়া তাদের জন্য খুব বড় কষ্টের বিষয়, ভারী বিষয়, ইল্লা আলাল খাশি, তবে যারা বিনয়ী, যারা যাদের মধ্যে খুশু রয়েছে, যাদের মধ্যে একগ্রতা রয়েছে, যারা আল্লাহ অভিমুখী হতে চায়, তাদের জন্য সহজ। তো আপনার জন্য দুটো সহজ, আপনি যদি খাঁটি মমিন হন দুটোই সহজ, পয়সার কোরবানি করাও সহজ, আর সময়ের কোরবানি দেওয়াও সহজ, আর শরীরকে একটু হ্যাঁ ইবাদতে লাগানো এবং মেহনত পরিশ্রম করা ওটাও সহজ, সবটাই সহজ হইতে হবে, তাহলে আপনি খাঁটি বান্দা হবেন। এই জন্য একটি শারীরিক ইবাদত উল্লেখ করা হয়েছে আকামুসসালাহ, আর একটি হচ্ছে আর্থিক ইবাদত, মালি ইবাদত উল্লেখ করা হয়েছে। ওয়াতাউজ যাকাত, যদি সালাত কায়েম করার মাধ্যমে যাকাত দেওয়ার মাধ্যমে প্রমাণ করে দিল যে আমি সত্যিকার অর্থে মুসলিম, আমি মুনাফিকও না মুশরিকও না। ফাখাল্লু সাবি, আল্লাহ বলছেন তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও, শাব্দিক অর্থ খাল্লা ইউ খাল্লি মানে ছেড়ে দাও, খাল্লি খাল্লি বলছেন না,
এখান থেকে খাল্লি খাল্লি শব্দটা আজকাল বলছেন না মাতৃভাষায়, কি বলছেন? আল্লাহ খাল্লি খাল্লি ছেড়ে দাও। ফাখাল্লু সাবিলাহুম, জমার শেখা, ছেড়ে দাও তাদের রাস্তা। রাস্তায় চলছেন আর রাস্তাতে কেউ কি করেছে, বাধা দিয়েছে, চাঁদাবাজি করে যারা বিভিন্ন রকমের, তারা কি করে রাস্তা ঘেরাও করে, রাস্তা ঘর পূজার চাঁদাতে কেউ ঘেরাও করে, কেউ মিলাদুন্নবীর চাঁদাতে ঘেরাও করবে, কি আরও বিদাতিরা বিদাতি মাজারের চাঁদা ওরসের চাঁদায় ঘেরাও করে। আর এরকম ঘেরাও আপনার পড়েছেন কিনা? আমি একবার পড়েছিলাম, কিন্তু আল্লাহ আমার হেফাজত করেছে আলহামদুলিল্লাহ। শেষখানে বলছে কমপক্ষে একটা টাকা দেন, কমপক্ষে একটা টাকা দেন। তখন আমার মাত্র কত বয়স, সুবহানাল্লাহ, অল্প বয়স, কিন্তু 21-22 বছর, প্রথম জীবনের মনে হয় প্রথম অথবা দ্বিতীয় বছরের শিক্ষকতা ছিল। দাওয়ারা পড়ার পরে মদিনাও আসেনি, জামিয়া সালভিয়াও আসেনি, একটা টাকা দেন শেষখানে বলছে পূজার চাঁদ। প্রথম একটু আমাকে কি করতে হয়েছে, মানে আমি দেব না এ কথা বললে তো বেশি রিস্ক আছে, জরুরি নয় যে আপনি রিস্ক নিতে যাবেন, আপনি বাঁচলে হলো শির্ক থেকে। আমি বললাম আমার কাছে টাকা দেওয়ার মতো টাকা নেই, দেওয়ার মতো টাকা ভাই আমার টাকা আছে, আমার টাকা দরকার আছে, দেওয়ার মতো পয়সা নেই, আমি সফরে যাচ্ছি, আমার প্রয়োজন আছে পয়সা, তো সে কমপক্ষে 1-2 টাকা দেন। আমার এক 2 টাকাও দেওয়ার ক্ষমতা নেই, আমার এমনই ক্ষমতা নেই। প্রথম কথা, এগুলো হচ্ছে তাওরিয়া, এগুলোকে শরীয়তের ভাষায় কী বলে? তাওরিয়া, কথাকে বাঁকা করে বলা, যাতে মিথ্যা না হয়। পকেটে টাকা আছে তারপর মিথ্যা না, ধার চেয়েছে কিন্তু সে হচ্ছে তা হাত ভারী। আমি যদি বলি আমার কাছে টাকা নেই, তাহলে মিথ্যা হয়ে যাবে। হ্যাঁ, একটা হিল্লা, এগুলোকে হিল্লাও বলে, তো ইয়া বলে আর হিল্লাও বলে, হিল্লা করলেন টাকা বাড়িতে আছে আপনার পকেটে নেই, আমার টাকা নেই, এটাও একটা ব্যাখ্যা হলো। আর একটা হচ্ছে যে আপনি টাকা নেই না বলে বলে আমার কাছে হ্যাঁ দেওয়ার মতো টাকা নেই, অথবা আমার টাকা দেওয়ার ক্ষমতা নেই, তোমাকে দিব হাত ভারী লোককে, আর তারপরে তুমি দিবে কি দিবে না কোনো ঠিক নেই, এই ক্ষমতা আমার নেই। তবে যারা ওয়াদা খেলাফি করে না, টাইমের আগে দিয়ে দিবে, তাকে দেওয়ার মতো টাকা আমার কাছে আছে, নেগেটিভ অর্থ, বুঝতে পারছেন না? এগুলি হচ্ছে মুসলিম জীবনে কিছু হেকমত যা অবলম্বন করতে হবে আপনাকে পাপ থেকে বাঁচার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম শিখেছেন, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দিন। আমি অসুস্থ, অসুস্থ ছিলেন না, শারীরিক অসুস্থ ছিলেন না, মনের দিক থেকে অসুস্থ। কাফের জাতির মাঝে বসবাস করে, এর চাইতে রোগ, বড় রোগ আর কি আছে? চারিদিকে সব কাফের আর মুশরিক, আর একাই যদি একজন মুসলিম বাস করে কত কষ্ট তার জন্য। শারীরিক রোগ চাইতে ভালো ছিল, এমনি সাকিম বলে দিলেন। তো কি বলছিলাম, তাদের রাস্তা ছেড়ে দাও, ফাখাল্লু সাবিলহুম, রাস্তা ছেড়ে দাও। আল্লাহ কি বলছেন, তৌহিদবাদী হইতে হবে, শিরক আর মুনাফিকি মুক্ত হইতে হবে, আর কি হইতে হবে, হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত কায়েম করে প্রমাণ করে দাও আপনি সত্যিকার মুসলিম, আর জাকাত দিতে হবে। যদি জাকাত অস্বীকার করে, বলছে নামাজ পড়বো কিন্তু জাকাত দেবো না, পয়সা দিতে পারবো না, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সুন্নাতের বাস্তবায়ন করতে হবে মুসলিম শাসক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কি করেছিলেন, এই হাদিস যেটি আসছে এর উপরে আমল করে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তীরধানের পরে এক বেদুইন জাতি বড় সংখ্যক তারা জাকাতে বাধা দিল, আমরা নামাজ পড়বো কিন্তু জাকাত দেবো না, জাকাত খলিফাকে দেবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল দিতাম আর দেবো না। তখন তিনি বললেন, ওয়াল্লাহি আল্লাহ শপথ করে বলছি, লাওকা তেলান্না মান ফাররাকা বাইনা সালাত ওয়া জাকাত, অবশ্যই অবশ্যই আমি সশস্ত্র লড়াই করব ওদের বিরুদ্ধে যারা জাকাত আর সালাতে পার্থক্য করে। বলে নুসাল্লি ওয়ালা নুজাক্কি, সালাত পড়ব নামাজ পড়ব কিন্তু জাকাত দেব না, এই এই শ্রেণীর মানুষ যারা একটা মানবে আরেকটা মানবে না, অস্বীকার করবে, তাদের বিরুদ্ধে অবশ্যই সশস্ত্র লড়াই করব। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল, সংশয়, সুভা থেকে বলা হয় যে কেমন করে মারা যায় এদের, আর এদের বিরুদ্ধে কেমন করে অস্ত্র ধরা যায়। বললেন যে হে খলিফাতুল মুসলিমিন, ইয়া খলিফাত রাসূলুল্লাহ, কাইফাতু কাতালুন নাস ওয়াকাদ শাহিদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তুমি এমন মুসলিমদের বিরুদ্ধে, এমন লোকদের বিরুদ্ধে কেমন করে অস্ত্র ধারণ করবে, আপনি কেমন করে অস্ত্র ধারণ করবেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, মুহাম্মাদ রাসূলুল্লাহ বলছে, আর নামাজও পড়ছে 5 ওয়াক্ত, তারপরে তাদের বিরুদ্ধে কেমন করে অস্ত্র ধরবেন আপনি, আর অস্ত্র ধরতে বলবেন সাহাবীদেরকে, জিহাদ করতে বলবেন? তখন হচ্ছে আল্লাহর কসম করে বলছি, আমি ওদের বিরুদ্ধে লড়াই করব, ফাইন্না জাকাত হাক্কুল মাল, জাকাত হচ্ছে ধন সম্পদের হক,
আল্লাহর প্রত্যেকটি নিয়ামতে আল্লাহর হক আছে। আপনাকে যেসব নিয়ামত আল্লাহ দিয়েছেন তাতে তার প্রত্যেকটিতে কি আছে? আল্লাহর হক আছে। শরীর আল্লাহ দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, এতে আল্লাহর হক আছে। পাঁচ ওয়াক্ত সালাতের মাধ্যমে হক আদায় করতে হবে। বছরে 29টি রমজান মাসের সিয়ামের মাধ্যমে শারীরিক হক আদায় করতে হবে। আর অর্থের হক বছরে একবার মাত্র। আপনি কত টাকা আয় ব্যয় করছেন আর কত কি করছেন, আপনি ভোগ বিলাস করছেন, আপনি আপনার পরিবার নিয়ে আমোদ ফুর্তি করছেন, আপনাকে মাত্র শতকরা 2.5% 100 টাকাতে 2.5 টাকা দিতে হবে, সামান্য কিছু। ফাইন্না যাকাত হাক্কুল মাল, মালের হক। আর রাসূলুল্লাহ ইল্লা বিহাক্কিল ইসলাম বলেছে, ইসলামের হক নষ্ট করলে কালেমা যদিও পড়ে, নামাজও পড়ে, তবুও তার রক্ত হালাল হয়ে যাবে। একথা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে যখন বুঝাইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওমারের বুঝে আসলো, বলছে হ্যাঁ কথা ঠিকই, তাই একমত হলেন যে ঠিক আছে। তাহলে আসেন এখন হাদিসের দিকে। হাদিস কি ছিল? আমি আদিষ্ট হয়েছি যে মানব জাতির বিরুদ্ধে সশস্ত্র লড়াই করবো, সংগ্রাম করবো, হাতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত না দেবে এবং মোহাম্মদ রসুল আল মোহাম্মদ আল্লাহ রসুল এ কথার সাক্ষ্য প্রদান না করবে। তার একটা অংশ যদি মানে আরেকটা না মানে চলবে? চলবে না, দুটোই। একে শাহাদাতাইন বলা হয়। তাহলে কালেমাতে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে কালেমাতে কয়টি বাক্য আছে, কি বলবেন? দুটো বাক্য আছে। দুটোর একটা কেউ যদি মানে আরেকটা না মানে তাহলে সে মুসলিম হবে? হবে না। সে জান্নাতি হবে? হবে না। সুতরাং অনেকেই কাফেরদের মাঝে বসবাসের কারণে এই সংশয়ে লিপ্ত আছে, বিশেষ করে উচ্চ শিক্ষিত মহল মুসলিম যারা, তারা মনে করে যে আল্লাহর তৌহিদ যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকে, তারা শিরিক করে না। আর তারা যদি খ্রিস্টানও হয় কেন জান্নাত যাবে না? কেন জান্নাত যেন লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে মানে সব খ্রিস্টান তৃতীয়বাদে বিশ্বাসী নয়, ক্যাথলিকরা তৃতীয়বাদে বিশ্বাসী, এমন কিছু খ্রিস্টান হতে পারে যারা একত্রে বিশ্বাসী লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে। আর এইরকম বড় বড় সিনিয়র প্রফেসর যারা 40-50 বছরের প্রফেসর, হ্যাঁ তাদের সাথে আমার কথা, এক সময় আমার তফসির চলতো এখানে কিং ফাহাদ ইউনিভার্সিটিতে, দীর্ঘ 5 বছর ওখানে যেতাম, প্রতিদিন জুমাবারে আসর পর ওখানে যেতাম। তো এক প্রফেসর এরকম কথা বলে ফেললো যে বাংলাভাষী ক্যানাডা বা আমেরিকান ন্যাশনালিটি নিয়ে আছে, ওই সব দেশে কাফের মাঝে বাস করলে কুফরি থেকে প্রভাবিত খানিকটা হয়েই যায় মানুষ, ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান না থাকলে, তৌহিদ সম্পর্কে বিশেষ করে জ্ঞান না থাকলে। জি, তো বললো যে তাদের যারা মুয়াহিদ মানুষ, যারা শিরিক করে না, তারা কেন জান্নাতে যাবে না? তাদের জান্নাতে যাওয়া চাই, তাদেরকে কী করে বলবো চিরস্থায়ী জাহান্নামে? তা আমি তখন যতটা বলার বলে আসলাম, পরের সপ্তাহে একটা ওইরকম আলোচনা রেডি করে নিয়ে গিয়ে পুরো শুনাইলাম, চুপ হয়ে গেল। সহজ কথা বুঝেন যে কালেমায় দুটো অংশ আছে, কি লা ইলাহা ইল্লাল্লাহ আর আরেকটা মোহাম্মদ রাসূলুল্লাহ। যেই ব্যক্তি বলছে আমি আল্লাহর সাথে শিরিক করব না কিন্তু আমি খ্রিস্টান হয়ে জীবনযাপন করবো বা ইহুদি হয়ে জীবনযাপন করবো, সেগুলিও তো আসমানি কিতাব, এবং যেই নবীদের নাজ তারা আল্লাহর নবী ছিলেন, রাসূল ছিলেন, ভালো কথা। তাহলে আর একটা অংশ আছে, সেটা কি? মোহাম্মদ আল্লাহর রাসূল, মোহাম্মদ আল্লাহর, আল্লাহর বিধান জানতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যমে। রাসূলুল্লাহ মানে আল্লাহর মেসেঞ্জার, আল্লাহর আসমানি আদেশ নিষেধ জানার মাধ্যম একমাত্র একজন, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাম। যেমন এক সময়ের জন্য মূসা আলাইহিস সালাম ছিলেন, এটা আমরা মানি, মুসলিম যদি কেউ বলে মূসা আলাইহিস সালামকে রাসূল মানে সে কাফের, ভালো করে শুনে রাখেন, এটা ইনসাফ। কেউ যদি বলে ঈসা আলাইহিস সালামকে, হ্যাঁ খ্রিস্টানরা বা ইহুদিরা খুব জুলুম অত্যাচার করছে সুতরাং আমি ঈসা আলাইহিস সালামকে রাসূল মানি না, যা কাফের, সে মুসলিম নয়। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলে সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন শেষ দিকে কথাই শিখেছেন আমাদেরকে, আমরা কোনো পার্থক্য করি রাসূলগণের মাঝে, সমস্ত রাসূলকে রাসূল মানি, সমস্ত নবীকে নবী বলে বিশ্বাস করি। কিন্তু তাদের দিনগুলি একটা সময়কাল পর্যন্ত ছিল, তারপরে সেগুলি রহিত করে দিয়ে ফাইনাল এডিশন দিন ইসলামের পাঠানো হয়েছে। সবগুলি দিন ইসলাম ছিল, কিন্তু আল্লাহর মনোনীত দিন ইসলাম, পূর্ণাঙ্গ ইসলাম এসেছে শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের মাধ্যমে, তিনি খাতামুন নবীন, সমস্ত নবীদের শেষ। সুতরাং সর্বশেষ নবীর প্রতি বিশ্বাস করতে হবে, এইরকম যেমন আমরা মুসা ঈসাকেও বিশ্বাস করি, তোমরা মোহাম্মদ রাসূলুল্লাহকে বিশ্বাস করে ঈমান নিয়ে আসো, আর না হইলে তোমরা কাফের থাকলে যদিও তাওহীদ তোমাদের ঠিক আছে বলছো কিন্তু রেসালাত ঠিক নেই, সুতরাং কাফের। আর যখন কাফের হয়ে মারা গেলে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে।
ওয়ায়ুকিমু সালাত সালাত কায়েম করবে ওয়ায়ুতু যাকাত যাকাত প্রদান করবে ফায়দা ফালু যালিকা যখন এই কাজগুলি করে নেবে এই কাজগুলি আর মোটামুটি এরকম ফরায়েজ ওয়াজিবাত আছে ওগুলো করতে হবে এই নয় যে শুধু এই কাজটি করে আচ্ছা অন্য কাজগুলিতে যদি ঘাটতি থাকে মানে ত্রুটি আছে কিন্তু স্বীকার করছে তাহলে গুনাহগার মুসলিম ধরেন বেহায়া বেপর্দা হেজাব করে না কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক আছে তাওহীদ আর রিসালাত ঠিক আছে আর পাঁচ ওয়াক্ত সালাত ঠিক আছে যাকাতে ঘাটতি থাকলেও অস্বীকার যদি না করে কাফের নয় এটি সঠিক মত অস্বীকার করলে কাফের তখন তাদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নতের বাস্তবায়ন করতে হবে সোম রোজা রাখায় ঘাটতি আছে হজে ঘাটতি আছে হজ করেনি অথচ হজ ফরজ হয়ে আছে বল ফাসেক মুসলিম অস্বীকার করেনি করবো করছে রিটার ওই এই সেই ছেলেমেয়ের বিয়ে শাদী দিয়ে যখন আমাদের দেশীয় হাজিরা দেশীয় হাজিরা সব কাজ দুনিয়ার সেরে শেষখানে তবা করে আসবো তাহলে আর পাপ করা লাগবে না না হলে এখন হজ করে যৌবনকালে চলে আসবো তো মেলা তো পাপ করা লাগবে সুদ খাওয়া লাগবে ঘুষ খাওয়া লাগবে বেমানি করা লাগবে দুর্নীতি করা লাগবে তো হজটা ভালো থাকবে না হজটাকে সেভ রাখার জন্য ভালো রাখার জন্য মূর্খতা এগুলো আসলে যেই দিন ফরজ হয়েছে সেই বছরই হজ করা ফরজ জি ঘাটতি আছে হেজাব পর্দা করে না জি হ্যাঁ বেহায়া বেপর্দা আজকাল অভাব নেই মুসলিম সমাজে নারীদের এটা কি স্বাধীনতা মনে করছি কিন্তু এটা জানে না যে এটা তাদের স্বাধীনতা নয় বরং তাদের পর্যন্ত পুরুষদের পৌঁছার স্বাধীনতা বেহায়া বেপর্দা হওয়া তাদের নারী স্বাধীনতা নয় বরং নারী পর্যন্ত পৌঁছার স্বাধীনতা নারীদের পর্যন্ত পৌঁছিতে চায় নারীদেরকে ভোগবাদী করতে ভোগবাদীরা ভোগ করতে চায় সেখান পর্যন্ত পৌঁছার স্বাধীনতার ব্যবস্থা করে দেওয়া এই কথাটি মুসলিম বোনেরা যদি বুঝতে পারতো কখনো বিহায়া বেপর্দা হইতো না স্বামী ছাড়া কারো সামনে শরীর খুলতো না কিন্তু হেজাব করে না অস্বীকার করে না হেজাব যদি অস্বীকার করে হেজাব আবার কি জিনিস হেজাব মুসলিম জাতিকে এত পিছিয়ে দিয়েছে হেজাব করলে উন্নতি হবে না তাহলে কাফের অস্বীকার করলো অমান্য করলো কিন্তু হেজাবকে বিশ্বাস করে শ্রদ্ধা করে কিন্তু পরিবেশের কারণে সমাজের কারণে অথবা পরিবার ওই রকমই ওখানে মানুষ হয়েছে বেহায়া বেপর্দা হয়ে বা অজ্ঞতার কারণে গুরুত্ব বুঝে না হেজাবের সুতরাং হেজাব পর্দা করে বেহায়া বেপর্দা চলাফেরা করে তাহলে কি বলবো গুনাহগার ফাসেকা নারী ফাসেকা নারী এই অবস্থায় মারা গেলে চিরস্থায়ী জাহান্নামে নয় আল্লাহ রহমত হলে প্রথমে ছেড়ে দিতে পারেন কবরে আজাব টাজাব দিয়ে ছেড়ে দিতে পারেন আল্লাহ রহমত না হলে আল্লাহ কিছুদিন দীর্ঘদিন শাস্তিও দিতে পারেন আর তারপরে আল্লাহ একদিন ছাড়বেন যদি মূল ইসলামটা ঠিক থাকে মূল ইসলাম ঠিক রাখার জন্য কী করতে হবে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকতে হবে তৌহিদের জায়গায় শিরক যেন না থাকে তৌহিদে কি না থাকে শিরক না থাকে নেফাক মুনাফিকি না থাকে আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যটাও ঠিক থাকে শুধু মৌখিক বাক্য নয় এর বাস্তবায়নটা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ তাহলে যারা বেদাত করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ বাদ দিয়ে যে ঈদ মিলাদুন্নবী করছে তারা কি বলবো কাফের না সবগুলি কাফের না ওদের মধ্যে যারা এই মিলাদুন্নবী করতে গিয়ে শিরকি কর্মকাণ্ডে জড়িত বা লিপ্ত তারা মুশরিক যেমন বলে থাকে যে মিলাদ মাহফিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ নিয়ে আসেন সেজন্য অনেক জায়গায় ভারত বাংলাদেশ পাকিস্তানে একটা খালি চেয়ার রাখা হয় যে পাশে আমার বক্তা সাহেব হুজুর পীর সাহেবের পাশে একটা কি আছে খালি চেয়ার খুব সুন্দর করে সাজানো থাকে অনেক মাহফিলে ছোটকালে দেখেছি বেরেলভীদের আর তারপরে এইরকম চলছে মাঝে মাঝে ইয়ানামি সালাম আলাইকা পড়ছে আল্লাহুম্মা সাল্লাল্লাহ সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ করছে করতে করতে হঠাৎ করে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান আপনার দাঁড়িয়ে গেল ইয়ানাবি সালাম আলাইকা শুরু হয়ে গেল এটার নাম কি এ দাঁড়িয়ে যান নামটা কি তাইয়াম কেন দাঁড়াইলো নবী সব তশরিফ নিয়ে এসছেন আর একজন যদি মন্ত্রী মিশ্র এমপি আসে তো আমরা দাঁড়িয়ে যাই শিক্ষক আসে স্কুলে তখন ছাত্ররা দাঁড়িয়ে যায় আর নবী সব তশরিফ নিয়ে এসেছেন দাঁড়াইবেন না নবী চলে এসেছেন মদিনা থেকে উঠিয়ে একসাথে লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে লক্ষ লক্ষ জায়গায় একসাথে একবার নবী হাজির এই আকিদা যারা রাখে তারা বড় শিরকি আকিদা রাখে বড় শিরকি আকিদা রাখে সুতরাং মিলাদ করা কখনো কখনো বড় শিরক আর কমপক্ষে বিদাত কমপক্ষে কি বিদাত আর বিদাত হচ্ছে কুল্লু বিদাতেন দলালা গুমরাহি ভালো করে শুনেন মিলাদের হুকুমটা
মিলাদ করে কেউ মুশরিক হয়ে যেতে পারে, আবার মিলাদ করে বিদাতি হইতে পারে। বিদাতি হলে ইসলামের গণ্ডিতে আছে, কিন্তু ফাসিক মুসলিম, গুনাহগার মুসলিম দুনিয়াতে বিদাতি, আর আখিরাতে কবরে আল্লাহ কিছুদিন দীর্ঘদিন শাস্তি দিয়ে আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহ কখন মাফ করবেন সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু যদি কেউ বড় শিরকের অবস্থায় এরকম কিয়াম করে মারা যায় যে নবী তৌসিফ নিয়ে আসতেন আমাদের মহফিলে আমাদের মিলাদে, তাহলে সে শিরকের অবস্থায় বলল কোনোদিন আল্লাহ মাফ করবেন, আল্লাহ লা ইগফিরু আইয়ুশরাকা বিহি ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি আল জান্নাহ। শিরক করে মারা গেলে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। তো আশা করি ইনসাফের সাথে কথা বলে, যারা এই মিলাদুন্নবী করবে তারা দুই ক্যাটাগরি, হ্যাঁ বড় শিরককারী অথবা বিদাতকারী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাতের সাক্ষী দিচ্ছে কিন্তু পুরোপুরি পালন করে না, পুরোপুরি পালন করে না মুসলিম, একটা লোক দাঁড়িয়ে রাখে না, তো কি বলবেন? রেসালাতের সাক্ষী দিচ্ছে কিন্তু রেসালাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন দাঁড়িয়ে বাড়াও আর মুশরিকদের মতো অগ্নিপূজক দাঁড়িয়ে মুন্ডন করিও না, ও মুন্ডন করছে, তাহলে কি বলবেন? গুনাহগার বলবেন, কিন্তু সেই ব্যক্তি অস্বীকারী নয়, অস্বীকারী নয়। জি হ্যাঁ, কিন্তু অস্বীকারী যদি হয়, উপহাসকারী যদি হয়, হ্যাঁ তোমাকে জঙ্গলি জঙ্গলি লাগছে, তোমার কাছে টাকা নেই, যাও এই দশ রিয়াল না যাও যে দাঁড়িয়ে শেভ করে আসো, তাহলে সে কাফের। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর মোবারক চেহারাকে, যেটা আল্লাহর দেওয়ার চেহারা, আল্লাহ এইভাবেই দিয়েছেন যে তোমাকে দাঁড়িয়ে রাখতে হবে পুরুষ, আর এর মাধ্যমে নারী থেকে তোমাকে কি হইতে হবে, স্বতন্ত্র হইতে হবে, না হলে তোমাকে দেখে নারী নারী মহিলা মহিলা লাগছে। সে হইল না, আর সে উপহাস করলো, সুতরাং সে কুফরিতে, বড় কুফরিতে লিপ্ত হইল, সে ব্যক্তি বড় কুফরিতে লিপ্ত হইল। যখন এই কাজগুলো করে নেবে, আসামু মিন্নি দিমাহুম ওয়া আমওয়ালুহুম, তখন আমার থেকে তাদের জান এবং মালের হেফাজত করে নিল। আসামা ইয়াসিম মানে সুরক্ষিত করে নাও, হেফাজত করা, সুরক্ষিত করে নিল তারা আমার থেকে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যাকে পাঠিয়েছেন এই কাজের জন্য যে কথা বলছেন তিনি, তাদের দিমা দমনের বহু বচন, তাদের রক্তের হেফাজত করলো, মানে জানের হেফাজত করলো, প্রাণের হেফাজত করলো, ও আমওয়ালুহুম এবং তাদের ধন সম্পদের হেফাজত করিল। কারণ কাফেরের, কাফের যদি বিদ্রোহ ঘোষণা করে, ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, তো আল্লাহর বিধান কি হচ্ছে যে তার জান হালাল এবং তার ধন সম্পদ হালাল, ধন সম্পদ তার গনিমত হয়ে যাবে অথবা ফাই হয়ে যাবে, গনিমত হয়ে যাবে অথবা ফাই হয়ে যাবে, আর তার জান হালাল যদি বিদ্রোহ ঘোষণা করে। তো কি হয়, ইসলাম, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আর সালাত, আর না হলে সুরক্ষিত নয় জানমাল, সুতরাং কি অস্ত্র, হ্যাঁ এটা এই হাদিস বলে। কিন্তু কোরআনে কারিমের আর একটি আয়াতের সাথে লাগাইতে হবে সূরা তওবার, আল্লাহ আর একটা স্তর রেখেছেন, সেটা হচ্ছে আসল হচ্ছে যে তোমাকে আল্লাহ তৌহিদের জন্যই পয়দা করেছেন, তার ইবাদতের জন্য, সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর সাক্ষ্য প্রদান করবে আর পাঁচক সলাত আদি করবে। যখন এগুলি করছো আর অস্বীকার করো না, তাহলে তুমি একজন কি মুসলিম, যদিও গুনাহগার মুসলিম, গুনাহে জড়িয়ে থাকলে, আর তুমি আল্লাহর বান্দা। আর যদি না করো তাহলে রক্ত জানমাল কি হয়ে যাচ্ছে, হালাল হয়ে যাচ্ছে। কিন্তু রক্ত জানমালের সুরক্ষার জন্য আর একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে যদি ইসলামের বিরুদ্ধে অস্ত্র না ধারণ করি, বলো যে আমরা ইসলাম গ্রহণ করব না, হ্যাঁ ইসলাম মানব না, ওহির বিধান কোরআনের বিধান মানব না, তবে আমরা মুসলিম দেশে নিরাপত্তা চাই, কি চাই, নিরাপত্তা চাই, আপনাদেরকে নিরাপদ থাকতে দিতে চাই আর আমিও নিরাপদ থাকতে চাই, তাহলে কি করবে, জিজিয়া দেবে, হাত্তা ইয়ুতুল জিজিয়াত আন ইয়াদিন ওয়া হুম সাগির, আল্লাহ বলছেন যে জিজিয়া দিয়ে লাঞ্ছিত হয়ে বসত্ব স্বীকার করে থাকবে। জিজিয়া দেওয়া মানে সারেন্ডার করা, আর নিরাপত্তার ঘোষণা করা যে আমাদের থেকে আপনারা নিরাপদ। ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে ইসলামের হক যে খণ্ডন করে, ইসলামের হক যদি কি করে নষ্ট করে দেয়, ইসলামের হক নষ্ট করে দেয়। তার আগে একটি কথা বলি, কোরআনে কারিমে আল্লাহ বলছেন লাইক রাফিদ দিন, দিনের ক্ষেত্রে জবরদস্তি নেই, জবরদস্তি নেই সেই জন্য জিজিয়ার বিধান, সেই জন্যই কিসের বিধান, জিজিয়ার বিধান। এটা কখন জিজিয়া, যখন মুসলিমরা শক্তিশালী থাকবে, হ্যাঁ মুসলিম শক্তিশালী থাকবে, আর মুসলিম যখন দুর্বল তখন মুসলিমকে তাদেরকে দিতে হবে, দিতে হচ্ছে। ইল্লা বিহাক্কিল ইসলাম, ইসলামের হক যদি নষ্ট করে, কি করে,
ইসলামের হক কেমন করে নষ্ট করে? হ্যাঁ, এর ব্যাখ্যা শুনুন। এর ব্যাখ্যা হচ্ছে যে যেই কথাগুলি বলা হলো এই হাদিসে সবগুলি ঠিক আছে, তাওহীদ ঠিক আছে, রেসালাত ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত ঠিক আছে, মুহাম্মদ রসুল্লাহ ঠিক আছে, পাঁচ অক্ত সলাত ঠিক আছে, পাঁচ অক্ত নামাজি, জাকাতও দিচ্ছে, কিন্তু ইসলামের কোনো হক নষ্ট করেছে সেটা হচ্ছে যে এমন অপরাধ করেছে যার কারণে তার প্রাণদণ্ড অবধারিত হয়ে গেছে কোরআন সুন্নার দৃষ্টিতে। যেমন একজন নিরীহ ব্যক্তিকে খুন করেছে, তাহলে কি করতে হবে? কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাস আল্লাহ ফরজ করেছেন, তাহলে পাঁচ অক্ত নামাজি হওয়া তাকে তার জানকে রক্ষা করল না। পাঁচ অক্ত নামাজি, রোজাদার, পরেজগার, তাহাজ্জুদ গুজার সব ঠিক আছে, কিন্তু একজন নিরীহ ব্যক্তিকে, হ্যাঁ, নির্দোষীকে, যার রক্ত হালাল নয় তাকে হত্যা করেছে, সুতরাং হত্যার বদলে এই পরেজগারের ব্যক্তিকে হত্যা করতে হবে, কারণ সে এত বড় অপরাধ করেছে যে ইসলামের হক নষ্ট করেছে। একজন লোক বিবাহিত বা বিবাহিতা, পাঁচ অক্ত নামাজি, যাকাত দেয়, সব ঠিক আছে, কিন্তু বিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয়েছে, তাহলে তার রক্তের হেফাজত করতে পারলো না, জানমালের হেফাজত করতে পারলো না, বরং তাকে সংসার করা, মেরে ফেলা কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে, দণ্ডবিধানগুলো বোঝানো হয়েছে। এইরকমই জাকাত অস্বীকার করেছে, কেউ হজ অস্বীকার করেছে, আমার সব করব কিন্তু হজ করব না, তাহলে ইসলামের হক নষ্ট করল। দ্বিতীয় শেষ বাক্যটি হাদিস, ওয়া হিসাবহুম আলাল্লাহ, এবং তাদের হিসাব নিকাশ আল্লাহর ওপর ন্যস্ত, তাদের হিসাব নিকাশ কার ওপর ন্যস্ত? আল্লাহর উপর। এই কথা কেন বললেন রাসূলুল্লাহ? এই জন্য বললেন যে আমরা বাহ্যিকটা দেখব, আমরা বাহ্যিকটা দেখব। বাহ্যিক কি দেখব? যে একজন লোক লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাঁচ অক্ত সলাত পড়ে আমাদের সাথে, আর যাকাতও দিচ্ছে, ইসলামের ফরজ ওয়াজিব আদায় করছে, তারপরেও যদি ভিতরে কিছু, হ্যাঁ, কুফরি লুকায়িত থাকে, তাহলে এটা আমাদের দেখার বিষয় নয়। সন্দেহের ভিত্তিতে না না, এ গুপ্তচর আছে, এ মুনাফিক আছে, এ কপট আছে, এটা নাস্তিক, কিন্তু দুনিয়ার গরজে কালিমা পড়ছে আর নামাজ পড়ছে, এই কথা বলার অধিকার আমাদের নেই, এ কথা বলার অধিকার আমাদের নেই। বাহ্যিক কাজ অস্বীকার করে না, এগুলো মেনে নিচ্ছে, সুতরাং বাকি ভিতরের বিষয়টি হিসাবহু আলাল্লাহি ফিল বাতিন, ভিতরের বিষয়গুলির ক্ষেত্রে আল্লাহর উপর হিসাব ছেড়ে দাও। 18 নম্বর অধ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, বাবু মান কালা, এই অধ্যায় হচ্ছে ওই সব লোকদের সম্পর্কে যারা বলেছেন যে ইন্নাল ইমান হুয়াল আমাল, ইমানই হচ্ছে আমল, ইমানই হচ্ছে কি? আমল, বা ইমান আমলেরই নামান্তর, যেটা ইমান সেটা আমল। আর এই সম্পর্কে শুরুতে বিস্তারিত আলোচনা হয়েছে যে আমল মানে কি, আমল মানে কি, আমল মানে কর্ম, আমল মানে কাজ। এই জন্য তো লেবারকে আমেল বলছে, বলছেন না, আমেল ভিসা এসছে মানে লেবার ভিসা এসছে, লেবার মানে তো কাজ করা, যে কাজ করে। তো ইমানটাও একটা আমল, বরং এটা আসল আমল, প্রথম আমল। আমল কয়েক রকম, তার মধ্যে একটা হচ্ছে আমালুল কালব, অন্তরের আমল, এটা হচ্ছে অন্তরের আমল, একটা হচ্ছে জবানের আমল, আর একটা হচ্ছে, হ্যাঁ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আমল, আর্থিক আমল, শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে আপনি সেই কাজগুলি করছেন আপনি। তো ইমানটাও আমল, যেখানে ইমান বলেছে ইমানটা একটা কাজ, ইমানটা কাজ নয়, কিন্তু কিসের কাজ? অন্তরের কাজ। নিয়তটা কাজ না কাজ নয়? নিয়ত করা কাজ, কিন্তু কিসের কাজ? কিসের কাজ? অন্তরের কাজ। এটা আপনারা বুঝছেন, কিন্তু ভারত বাংলাদেশের বিদাতি হুজুররা বুঝলো না, বড়ই দুঃখের বিষয়। নিয়ত করা যে অন্তরের কাজ, আমালুল কালব, এটা আপনারা সাধারণ মানুষ, যেহেতু আলাল ফিতর আপনার প্রকৃতির ওপর আছেন, আপনাদেরকে যদি সঠিকটা শেখানো হয় তো কবুল করার যোগ্যতা আছে, কিন্তু তাদের ভাইরাসের কারণে আসল বিষয়টাই বুঝলো না। নিয়ত একটা কাজ, কিন্তু কাজটা মুখের না, নামাই তো পড়ান না, জবানের কাজ নয়, এটা কিসের কাজ? অন্তরের কাজ। সুতরাং কোন ব্যক্তি যদি মুখে নিয়ত পড়ে, সে এমন পাগলের পাগল, যদি কেউ কি করে নাক দিয়ে খাবার ঢুকায় বা পানি ঢুকায়, পিপাসে লেগেছে ভাই,
তো কি করবেন, পানি লাগবে? ও যে হ্যাঁ পানি লাগবে। আর পানি নিয়ে ওর নাকে পানি ঢালা শুরু করিস, নাকে পানি ঢালা শুরু করিস। বলছে নাকে কেন পানি পিপাসা লেগেছে? বলছে নাক দিয়ে খাবো, সারা দুনিয়া মুখ দিয়ে খাচ্ছে, আমি নাক দিয়ে খাবো, অসুবিধা কি? তোকে কি বলবেন, পাগল হয়েছে, এখন পাগলখানা পাবনা নিয়ে যেতে হবে। ঠিক ওই রকমই যারা নিয়ত পড়ে তারা এইরকমই পাগল, একেবারে জাহেল পাগল, অজ্ঞ পাগল হচ্ছে। ইমানই হচ্ছে আমল, ইমানকে আমল বলা হয়েছে। এর মাধ্যমে বুখারি রহমাতুল্লাহ মুরজিয়ার খণ্ডন করেছেন। মুরজিয়ার কি করেছেন? মুরজিয়া বলছে যে আমল আলাদা আর ইমান আলাদা। ইমান শুধু বিশ্বাসের নাম, ইমান শুধু বিশ্বাসের না নাম, আর ওই ইমানটাকে শক্তিশালী করার জন্য আমল করলো, করলো আর না করলে অসুবিধা নেই। যারা মুরজি আকিদার মুরজি হয়তো বলছে আমলের দরকারই নেই, ইমানই যথেষ্ট। আর যারা আরেক দল মুরজিয়া যারা ফোকা মুরজিয়াতুল ফোকাহা, তারা বলছে আমল ইমানের অন্তর্ভুক্ত নয়, ইমান আলাদা জিনিস, ইমান শুধু বিশ্বাসের নাম। আর আমল দিয়ে কি হয়, আমল দিয়ে সেটা সুসজ্জিত হয়, ব্যাস আমল দিয়ে সুসজ্জিত। যেমন একটা গাছ হচ্ছে শেকড়ের নাম, কাণ্ডর নাম ওদের কাছে, ব্যাস। আর তারপরে ডালপালা আর লতা পাতা এসব দিয়ে কি হয়, গাছটা সুসজ্জিত হয়, যে ছায়া বিশিষ্ট গাছ এবং অনেকগুলি ডাল ডাল ফাঙড়ি আছে ইত্যাদি, ব্যাস। এইভাবে তারা ভুল বুঝেছে। জি হ্যাঁ, ইমান শুধু আর ইমান শুধু অন্তর্বিশ্বাসের নাম নয়, আর ইমান আমল থেকে পৃথক না, ইমানটাও একটা আমল, আর আমল ছাড়া ইমান হয় নাই। তাহলে ইমান কয়টি বিষয়ের নাম? তিনটি বিষয়ের নাম, সবসময় মনে রাখবেন। ইমান হচ্ছে অন্তরের বিশ্বাসের নাম, আর জবানের স্বীকৃতির নাম, শাহাদাতের নাম, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করার নাম। জি, এখন দেখেন কোরআনে কারিমের অনেক আয়াত এইরকম আছে যে আয়াতগুলিতে ইমানকে আমল বলা হয়েছে, ইমানকে কি বলা হয়েছে, আমল বলা হয়েছে। তার মধ্যে এখানে তিনটি আয়াত উল্লেখ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বলছেন লিকাউলিল্লাহি তাআলা দলিল, ইমানটাও যে একটা আমল কর্ম, এর দলিল মহান আল্লাহর বাণী, ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা বিমা কুনতুম তাআমালুন, সূরা যুখরুফ আয়াত নম্বর 72। আল্লাহ ইরশাদ করছেন এই যে জান্নাত, আল্লাহ বলছেন ওয়াতিলকাল জান্নাত, এই যে জান্নাত উরিসতুম আল্লাতি উরিসতুমুহা, যার তোমাদেরকে ওয়ারিস বানানো হয়েছে, উত্তরাধিকারী বানানো হয়েছে, অর্থাৎ তোমাদেরকে যে জান্নাত দেওয়া হয়েছে, জান্নাতীদেরকে আল্লাহ বলবেন কিসের কারণে, বেমা কুনতুম তাআমালুন, তোমাদের আমলের বিনিময়ে বা আমলের কারণে, তোমাদের আমলের মাধ্যমে। তাহলে আমল যদি আলাদা জিনিস হয় আর ইমান আলাদা জিনিস, তো ইমান ছাড়া জান্নাত পাওয়া যায় নাকি? ইমান ছাড়া জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ, তাহলে বোঝা গেল যে আমলের বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেওয়া হয়েছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আমালুল কলব, অন্তরের আমল। কারো অন্তরের আমল যদি ঠিক না থাকে তাহলে বাহ্যিক আমল কোনোদিন মুক্তি দিতে পারবে না। মৌখিক শুধু আশাহাদু পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া কোনোদিন নাজাত দেবে না। আর বাহ্যিক ইবাদত বন্দেগী করছে, তাহলে মুনাফিকরা নাজাত পেয়ে যেত। মুনাফিকরা বাহ্যিক সব কাজ করত, প্রায় সব কাজই করতো, মাঝে মাঝে একটু বাহানা করে এদিক সেদিক করতো, কিন্তু প্রায় সব কাজই করতো, নামাজ পড়তো, এমনকি জিহাদও যেত, কিন্তু জিহাদে যেত গানিমতের ধন সম্পদ ভাগ নেওয়ার জন্য, আর না হইলে মানুষের মনোবলকে দুর্বল করে দেওয়ার জন্য, অসৎ উদ্দেশ্য নিয়ে যেত, যাবো আর যাওয়ার পরে পালাইতে শুরু করবো, আমাদের দেখা দেখি খাঁটি মমিন মুসলিম তারা নার্ভাস হয়ে যাবে, আর মনোবল তাদের দুর্বল হয়ে তখন তারাও পালাইতে শুরু করবে হারাইবার জন্য। এটা মোনাফিকদের কাজ, যেত তারা, অন্তরে এইসব খারাপিগুলো তাদের ছিল। এখানে বেমা কুনতুম তাআমালুন মানে ইমানিকুম, প্রথমে ইমান, অন্য আমলের আগে ইমান, তো এখানে ইমান কামল বলা হয়েছে। ওয়াকালা ইদ্দাতু মিন আহলিল ইলমি, অনেক ওলামাই কেরামগণ বলেছেন, মানে আইম্মাই কেরামগণ বলছে, ইমাম বুখারী নকল করছেন ওলামা থেকে, তার মানে ইমাম বুখারীর আগে যে সব ওলামারা ছিলেন, তার মানে সাহাবাই কেরামগণ, হ্যাঁ নবী সাল্লাল্লাহু পরে ওলামা, আর তারপরে তাবেইনরা, তারপর তাবায়ে তাবেইনের যুগের বেশ কিছু আইম্মা ওলামারা, তাদের থেকে তিনি নকল করে বলছেন যে বেশ কিছু ওলামারা বলেছেন, ফি কওলিহি তাআলা, মহান আল্লাহর এই বাণী তাফসীরে, ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, তোমার হে নবী তোমার প্রতিপালকের শপথ করে বলছি। কে বলছেন, কে বলছেন এটা? আল্লাহ নিজে বলছেন নবীকে সম্বোধন করে, ফাওয়া রাব্বিকা, হে নবী তোমার প্রতিপালকের কসম করে বলছি। তার মানে কার কসম করছেন? আল্লাহ নিজেরই কসম করছেন, আল্লাহ নিজেরই
কসম করছেন, তোমার রবের কসম করে বলছি, লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন, অবশ্যই অবশ্যই সমস্ত মানুষকে জিজ্ঞেস করব, আম্মা কানু ইয়ামালুন, যে তারা কি কাজকর্ম করেছিল, আমল করেছিল, তাদের কৃতকর্ম সম্পর্কে অবশ্যই অবশ্যই আমি জিজ্ঞেস করব, আম্মা কানু ইয়ামালুন। এই আয়াতের তাফসীর আম্মা কানু ইয়ামালুন সূরা হিজর আয়াত নম্বর 92-93, এই দুটি ছোট ছোট আয়াত, ফা রাব্বিকা লানাসআলান আজমাইন একটি আয়াত, আরেকটি আয়াত হচ্ছে আম্মা কানু ইয়ামালুন। এই আম্মা কানু ইয়ামাল কি তারা আমল করেছিল এ সম্পর্কে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করব। এর তাফসীর হচ্ছে আন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করব। তা আগে তো এটাই জিজ্ঞাসা হবে, প্রথম একজন মানুষকে কি জিজ্ঞাসা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, কবরও জিজ্ঞাসা করা, মান রব্বকা মানি তো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা হবে, যে তোমার এলাহ আল্লাহ সত্য মাবুদ নাকি আর কিছু। মান রব্বকা মানে তোমার রব শুধু আল্লাহকে রব মানতো আর মাজারে ধর্ণা দিত আর জবাব দিয়ে দিবে নাকি, না না এই অর্থ বুঝবেন না, কখনো মন্ত্র বুঝবেন না। মান রব্বকা মানে তৌহিদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আর মান নবীকা তোমার নবীকে মানে রেসালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জি হ্যাঁ। আর মা দিন কো তোমার দিন কি মানে তুমি ওহির প্রতি ইমানদার ছিলে কিনা এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তৃতীয় আয়াত সূরা সাফাতের আয়াত নম্বর 61, আল্লাহ বলছে লে মিসলে হাজা ফালি আমালিল আমেলুন। তার আগে আল্লাহ আল ফৌজুল আজিমের কথা উল্লেখ করেছেন, তার আগের আয়াতগুলি তো রয়েছে মহাসাফল্যের কথা। মহাসাফল্য হচ্ছে জান্নাত লাভ করা আর জাহান্নাম থেকে নাজাত বা মুক্তি পাওয়া। লেমিস লেহাজা এই ধরনের কাজের জন্য, এই মহাসাফল্যের জন্য, লেমিস লেহাজা মানে লেমিস লেহাজাল ফৌজুল আজিম, এই মহাসাফল্যের জন্য আমলকারীরা যেন আমল করতে থাকে, যারা আমল করার লোক তারা যেন কি করতে থাকে, এই মহাসাফল্য অর্জনের জন্য আমল করতে থাকে। তো আমল করা কোনখান থেকে শুরু করবেন আপনি, প্রথম আমলই হচ্ছে ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান। হাদিস তারপরে দেখেন, হাদিস নম্বর 26, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমাল আফজাল, কোন আমলটা বেশি উৎকৃষ্ট, কোন আমলটা সবচেয়েতে, প্রশ্ন কি ছিল, কোন আমল, তাই না, কোন আমলটা সবচেয়েতে উত্তম। কালা ইমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসা। একবার স্পষ্ট যে ঈমানকে কি বলা হলো, আমল বলা হলো। প্রশ্নকারী প্রশ্ন করছে কোন আমলটা ভালো, আর রাসূলুল্লাহ বলছেন আল্লাহর প্রতি ঈমান আর রাসূলের প্রতি ঈমান, এটা হচ্ছে কি সবচেয়েতে উত্তম। তাহলে ঈমানকে এখানে সরাসরি আমল বলা হলো কি হলো না, জি হ্যাঁ। সুতরাং মুরজিয়াদের আকিদা হচ্ছে ভ্রান্ত আকিদা, যে ঈমান শুধু বিশ্বাসের নাম আর আমল ওর থেকে খারিজ। হ্যাঁ, আমল করুক আর না করুক, পাকা মুসলিম, হ্যাঁ, অথবা একজন মুসলিম হওয়ার জন্য আমলের দরকার নেই, আমলটা হচ্ছে গাছপালা, গাছের যে লতা পাতার মতো বা গাছ ঘন পাতা বিশিষ্ট গাছের মতো, না 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 না, আমল অতপ্রতভাবে জড়িত। একজন মানুষ যখন অন্তর থেকে বিশ্বাস করে আর মুখে স্বীকৃতি দান করেছে তখন তার জন্য আমল জরুরি, কিন্তু কিছু আমল অন্তত জরুরি, আর কিছু আমল আছে সেগুলো না করলে জাহান্নামে যেতে হবে কিন্তু চিরস্থায়ী হবে না। কিছু আমল এমন আছে ওই আমলটা না থাকলে ও আসলে মুসলিম হইতে পারে না, যেমন পাঁচ অক্ত সলাত। কিলা, তারপরে জিজ্ঞাসা করলো সুম্মা মাজা, তারপরে কোনটা আমল সবচেয়ে ভালো, কালা আল জিহাদ ও ফিসাবি, আল্লাহ রাস্তায় জিহাদ করা। জিহাদ মানে সব সমস্ত, জিহাদ মানে হচ্ছে সর্বাত্মক প্রচেষ্টা চালানো। প্রথম আপনি আপনার এই শরীরের ওপর ইসলামকে প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। আপনি ফজরের সালাত ওঠার জন্য প্রচেষ্টা চালাতে পারেন না আর জিহাদ জিহাদ করছেন, কী হবে আপনার দ্বারা? তো জিহাদ বুঝেননি আপনি, জিহাদ মানে চেষ্টা, মেহনত পরিশ্রম। আল জহদ মানে হচ্ছে মেহনত পরিশ্রম করা। জি জিম হা দাল, এর দুটো অর্থ হয়, জাহাদুন ও জহদুন। একটা অর্থ হয় মেহনত পরিশ্রম, আর আরেকটা অর্থ হয় শক্তি ক্ষমতা, মানে যতটা শক্তি ক্ষমতা আছে তা লাগিয়ে দিয়ে চেষ্টা করা। যে এই দুটো অর্থ সমষ্টি হচ্ছে যতটা শক্তি ক্ষমতা আছে তা দিয়ে কিছু কাজ করার জন্য, আমল করার জন্য চেষ্টা করা, শক্তি ক্ষমতা ব্যয় করে। আমার শক্তি আছে আমি মসজিদে যে নামাজ পড়তে পারবো, শুধু মসজিদে যেতে হবে, আমার শক্তি আছে দাঁড়িয়ে নামাজ পড়তে, দাঁড়িয়েই পড়তে হবে ফরজ নামাজগুলি, আর আমার শক্তি আছে মসজিদে যাওয়ার, দাঁড়িয়ে পড়ার, বসে বসে পড়ে নিলাম, হবে না।
আমার শক্তি আছে রোজা রাখার, আমি বললাম যে ভাই রোজা রাখতে পারি না আমি অসুস্থ, চলবে না। এখন শরীরে যখন শক্তি থাকবে না তখন আল্লাহ ছাড় দিয়েছেন, শক্তি নেই পানি ব্যবহার করতে পারছো না তেমন করো, দাঁড়িয়ে পড়তে পারছো না বসে পড়ো, বসে পারছো না শুয়ে পড়ো, রোজা রাখতে পারছো না রোজা কী করো, যদি অস্থায়ী অস্থায়ী রুগী হও তাহলে পরে সুস্থ হওয়ার পরে কাজা করে নেবে, আর যদি স্থায়ী রুগী হও তাহলে ফি দিয়ে দিয়ে দিও, ইত্যাদি ইত্যাদি। হজ ফরজ হয়ে আছে, সর্বাত্মক চেষ্টা হচ্ছে যে হজ আদায় নিজেই সশরীরে করতে হবে, বদল ফদল চলবে না, আর ব্যস্ততা আছে আমার, তারপরে আমাকে হজ করা খুব কষ্ট লাগে, যা বদলি হজ করি চলবে, এই জিহাদ এটা যতটা শরীরে ক্ষমতা আছে সেটা লাগিয়ে দিয়ে প্রচেষ্টা, মেহনত পরিশ্রম করা। জিহাদের অর্থটা ভালো করে শুনেন, যাতে করে আজকালকার যারা খারেজি চরমপন্থী জঙ্গি তাদের গোমরাহী থেকে নিজেকে বাঁচাতে পারে। আপনি নিজের শরীরের উপর প্রচেষ্টা জিহাদ করার পরে আপনার পরিবারে জিহাদ করবেন, আপনি আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে মুসলিম করে রাখার জন্য, আপনার আগামী প্রজন্মকে মুসলিম রাখার জন্য আপনি সর্বাত্মক চেষ্টা চালাবেন। আমি আমার চেষ্টা করলাম আমার ছেলে মেয়েদেরকে নামাজি দিনদার পরেজগার রাখার জন্য, আর দিনের তালিম দিলাম, তারপরে আল্লাহর উপর ছেড়ে দিলাম যে আল্লাহর কাজ এখন আল্লাহ করবে, কিন্তু আমার কাজে আমি কোনো রকমের ত্রুটি করিনি, যতটা আমার শক্তি ক্ষমতা ছিল তা দিয়ে চেষ্টা করেছি, এটা হচ্ছে আপনার জিহাদ। হ্যাঁ, পরিবারকে ফিলহাল পরিবার ইসলামী পরিবার গঠনের ক্ষেত্রে জিহাদ, ভৈরকিম দাওয়াতের ময়দানে আপনার যতটা ক্ষমতা আছে ততটা করবেন, এটা হচ্ছে আপনার হ্যাঁ জিহাদ। আপনার মুখে কথা বলার স্বাধীনতা আছে, কেন আপনি হক কথা বলছেন না, কেন আপনি দিন লেখাপড়া করে গেলেন কিছু মানুষকে জানালেন না শিখাইলেন না, জি আপনি প্রচেষ্টা করলেন না তাহলে, জি। কিলা, তারপরে জিজ্ঞাসা করে তৃতীয় প্রশ্ন, সুম্মা মাজা, তারপরে কোনটা আমল সবচেয়ে ভালো, কাল হাজ্জুন মাবরুর, মকবুল হজ, আল্লাহর কাছে যেই হজ কি হয়েছে কবুল হয়েছে সেই হজ, হাজ্জুন মাবরুর, জি হ্যাঁ। হজ কবুল হয়েছে, হজ কবুল হওয়ার শর্ত কি শুনে রাখেন আজকে, হজ কবুল হওয়ার একটি শর্ত হচ্ছে যে হালাল পয়সা দিয়ে হজ করতে হবে, আর একটি শর্ত হচ্ছে মাবরুর মকবুল হজের জন্য যে তৌহিদ প্রতিষ্ঠার সাথে হজ করতে হবে, অর্থাৎ সিরকি আকিদা নিয়ে কেউ যদি হজ করে আর হালাল পয়সা দিয়ে করে তবুও মাবরুর হবে না। সিরকি আকিদা নিয়ে এসছে যে হজ করলাম তখন আল্লাহর ইবাদতবন্দি করলাম, মদিনা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে হাজিরা দিতে যাচ্ছি, আর তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আরজি পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ কারাম ফরমায়ে, জি একজন পাকিস্তানি মহিলা আমার বন্ধু একজন ছিলেন আব্দুর রহমান নামে আমাদের সিনিয়র ছিলেন, তো উনি ওই রওজার সময় ওই বছর উনি রওজার সময় ডিউটি, আমি এক সময় এক বছর ডিউটি করেছি ছাত্র জীবনে, তো রওজার ওইখানে ডিউটি করছে, বলছে এক মহিলা এসে শুধু ঘোরাঘুরি করছে ঘোরাঘুরি করছে, কি বলছে একটা চিঠি আছে, কি আছে এটা চিঠি নিয়ে এসছে, চিঠিতে 10টা দরখাস্ত লেখা আছে, যুবতী মহিলা কিন্তু এখনও বিয়ে আনমারিড বিয়ে হয়নি, তার মধ্যে ইয়া রাসূলুল্লাহ মেরে লি আচ্ছা শাহওয়ার কা ইন্তজাম কর দিজিয়ে, ইয়া রাসূলুল্লাহ মেনে জো হে বিয়ে কা ইমতিহান দে কে আই হ্যায় লেহাজা মুঝে আচ্ছে নম্বর মে পাস করা দিজিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ জি। আচ্ছা, এইরকম হাজি যদি হজ করে, আর এরকম হাজার হাজার হাজি আসছে ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে যারা এই হজ করতে আসে, হজ করল হালাল পয়সা দিয়ে তো হজ মাবরুর হবে, ও তো সিরকি হজ, সিরকি সফর, তা তৌহিদি সফরই নয়, এবাদতের সফরই না, সিরকি সফর। তাহলে প্রথম তৌহিদ ঠিক থাকতে হবে, বিদআত মুক্ত থাকতে হবে, দুই নম্বর, তিন নম্বরে হালাল পয়সা দিয়ে হইতে হবে, তিন নম্বর কি হইতে হবে হালাল পয়সা দিতে হবে। এটাকে আরেকটু ব্যাখ্যা করার জন্য হজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে, বেদাতী তরিকায় নয়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বিরোধী আপনি হজ করলেন, হ্যাঁ মজহাবি গোড়ামি করে আরাফাতে আপনি দুই অক্ত দুই নামাজ পড়বেন, হ্যাঁ আমি মুকিম হয়ে গেছি, এসব চলবে না, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি মতো হজ করে যেতে হবে, জি খুজু আননি মানা শেখা, আপনি বিভিন্ন বেদাতে জড়িয়ে গেলেন, আপনি হেরা পাহাড়ের গুহায় গেলেন ওখানে বেদাত করলেন, সুর পাহাড়ের গুহায় গেলেন ওখানে বেদাত করলেন, আপনি আর মদিনার আপনি খাকে শেফা মানে রোগ আরোগ্যের মাটি বয়ে দেশে নিয়ে গেলেন, তারপরে আপনি জমজমের পানি দিয়ে আপনি আপনার এহরামটাকে ধুয়ে নিয়ে গেলেন বা কাফনকে ধুয়ে নিয়ে গেলেন যে এখান থেকে মক্কা থেকে কাফন নিয়ে যাবো, আর ওসিয়ত করে গেছে এই কাফনে আমাকে কাফন দিও, কারণ হাজিরাই এসব হালাল পয়সা দিয়ে হজ করলো হজ মাবরুর হবে না, হজ মাবরুর হবে না, হজ মাবরুর। আর হজ মাবরুরে হজে প্রথম রুকুনগুলি রয়েছে, কয়টি রুকুন রয়েছে বলতে পারেন, হজের রুকুন কয়টি,
এই চারটি রুকন ঠিক থাকতে হবে। আর হ্যাঁ চার হ্যাঁ হজের যে কি রয়েছে ওয়াজিবাত রয়েছে এই ওয়াজিবগুলো ঠিক রাখতে হবে। আর তারপরে যথাসাধ্য সুন্নতগুলি পালন করতে হবে, সুন্নতগুলি জানার পরে ছাড়বেন না, যথাসাধ্য পালন করার চেষ্টা করবেন। এই হচ্ছে হজ্জে মবরুর। আল্লাহ যেন আমাদের হজ্জে মবরুর হিসাবে আমাদের হজগুলি কবুল করেন, এবং যারা আগামীতে হজ করবেন যাদেরকে আল্লাহ সময় দিবেন তারা যেন হজ্জে মবরুর করতে পারেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর একটা অধ্যায় কি পড়া যেতে পারে, লম্বা আছে, সুতরাং আজকে এখানেই ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের গুনাহ খাতা মাফ করেন, এবং আল্লাহ যেন আমার ভালো পথে চলার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইসলামের ঈদ তিনটি নাই, দুটি আছে। নবী সাল্লাল্লাহু বলেছেন আল্লাহ তোমাদেরকে উত্তম দুটো ঈদ দিয়েছেন, হাদিস আছে ঈদাইন মানে ঈদ উল ফিতর ঈদ উল আজহা। জুমার দিনটা সাপ্তাহিক ঈদ, সেটা ওই ঈদ নয়, ওই ঈদ নয়, জি হ্যাঁ ওই অর্থ বলতে পারে।